আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। রাজধানী শ্যামবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে সাব্বির খান। দর্শক, পেঁয়াজের দামটা যেন আজকে স্বাভাবিক পর্যায়ে রয়েছে, আবার কেউ কেউ জানিয়েছে যে বাজেট কমতির দিকে রয়েছে, কেউ কেউ বলতেছে বাজার 2-1 টাকা বেড়েছে। তো আসলে আমরা ওই দিকে যাব না, কিন্তু আজকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো, সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাবো আজকের বাজারে কেমন দামে ইন্ডিয়ান পেঁয়াজ রসুন এবং যে আলু আদার দাম কেমন রয়েছে সে বিষয়ে জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলবো। দর্শক, আপনারা সকলের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে কাকা। কাকা, পেঁয়াজের বাজার কি বাড়তে দিকে না কমতে দিকে? না, পেঁয়াজের বাজার গতকাল বিকেল থেকেই কমা শুরু হয়ে গেছে কাকা। গতকাল? হ্যাঁ, গতকাল থেকেই কমা শুরু হয়ে গেছে। অন্তত ভারতের 5টা প্রদেশের মাল আসছে, তুরস্কর মাল আসছে, মিশরের মাল আসছে, চায়নার মাল আসছে, বার্মার মাল আসছে, ও 6টা রাষ্ট্রের বাইরের রাষ্ট্রের মাল আছে, আর এবার বাংলাদেশের মালটাই একদম সীমিত আছে। আর বাংলাদেশের মালটা সীমিত থাকার কারণেই বাজারটা প্রতিদিন বাড়তে বাড়তে দেশি মাল আপনার 120 টাকা হয়ে গেছিলো, সেটা আজকে 108 টাকা বেচলাম। আর যে ইন্ডিয়ান মাল 105 টাকা হয়েছিল, ওটা আজকে 95 টাকা 90 টাকা বিক্রি হলো। আর যেগুলি 2 নম্বর কোয়ালিটি সেগুলা 80 টাকা বেচাতে ছিল, আর 65 বিক্রি হচ্ছে। আর আদা, যেটা কেরালে আদা কাকা, যেটা হচ্ছে আপনার 95 টাকা ছিল, আজকে 80 টাকা। আর যেটা 80 টাকা ছিল আনোয়ার, ওটা 70 টাকা। সর্বসাকল্য এই স্বৈরাচারী সরকারের পতনের পর, এই সরকার আসার পরে এই যে আল্লাহর গজব, এই যে দুর্যোগ, 29টা ডিস্ট্রিক্টে বন্যা, যেসব ডিস্ট্রিক্ট আমার জীবনে বন্যা শুনি নাই, ফেনী, লাকসাম, কুমিল্লা, এরকম 29টা ডিস্ট্রিক্টে এক বন্যা হয়ে গেছে। আর উপরাল্লাহ উপরতেন বর্ষা বৃষ্টি, এতে গোটা বাংলাদেশে এটা মহা দুর্যোগ গেছে। প্রত্যেকটা পণ্যে, প্রত্যেকটা সবজি ফসলের উপরে আঘাত হেরেছে, এবং প্রত্যেকটা বাজারের উপরে এই এই দুর্যোগের মানে প্রভাব পড়েছে। এখন আজ এক সপ্তাহ যাবো কোথাও বৃষ্টি নাই, ইনশাল্লাহ প্রত্যেকটা সবজি জমিতে আগামী সপ্তাহে উঠা শুরু হবে, আর পেঁয়াজ উঠবে আঙ্কেল 40 দিন পরে। অন্তত 7টা ডিস্ট্রিক্টের, 29টা থানার, 96টা ইউনিয়নের পেঁয়াজ বাজারে একবারে আমদানি হবে কাকা। আচ্ছা আচ্ছা কাকা, এই যে আমরা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এদিকে কি নাসিক না? হ্যাঁ, এটা নাসিকের পেঁয়াজ কাকা, সবচেয়ে ভালো পেঁয়াজ এটা ভারতের। এটা গতকাল বেচছিলাম 95, আজকে বেচলাম 88। আর এটা গতকাল আমার দেশি পেঁয়াজ গতকাল বেচছিলাম 112 টাকা 15 টাকা, আজকে বেচলাম 105 টাকা। আচ্ছা, আলু কত করে বিক্রি করবে? আলু কাকা বাজারটা একটু বেশি, আলু হচ্ছে বাংলাদেশে 1 কোটি 12 লাখ টন চাহিদা ছিল, উৎপাদন হয়েছিল 90 লাখ টন, 90,000 টন। তারপরে কিছু ভুলে বিদেশি রপ্তানি করে এই যে আলুগুলি কলেস্ট্রল থাকে, আস্তে আস্তে ছাড়তেছে, যার জন্য বাজারটা একটু অস্বাভাবিক আছে। আলুর বাজার আজকে 53 টাকা গেল সর্বোচ্চ ভালোটা, আর 48-50 গেল ওই মুন্সিগঞ্জের লাল আলু, এর একটু নিয়মটা 48-53 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। কমার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি? কমার সম্ভাবনা আছে, পুরো সম্ভাবনা আছে, যদি বাণিজ্য মন্ত্রণালয় ছবি, আমি ছবি নিয়ে অনুরোধ করবো, বর্তমান $225 ভারত থেকে আলু আমদানি করা যায়। এই আলুগুলো গেলে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় আলু আমদানি করার অর্ডার দেয়, তাহলে আলু ভারতের আলু বাজারে আমদানি হলেই 35-40 টাকা বাজার হয়ে যাবে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, বাণিজ্য সচিবিক, বাণিজ্য মহোদয় উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টাকে ছবি নেয় অনুরোধ করবো, ভারত থেকে আলু আমদানি অনুমোদন দিক, বিভিন্ন ইম্পোর্টার আলু আমদানি করুক, আর বাজারটা 35-40 টাকা চলে আসবে। ভারতের আলু আমদানি হলেই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেমনটি দাম ছিল নিত্য প্রয়োজনীয় বাজার ধরে আপনারা সকলে কিন্তু জানতে পারছেন, এই যে আমাদের ব্যবসায়িক কাকার কাছ থেকে। দর্শক, এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট।